শ্রোতা মণ্ডলী, এখানে চমৎকার একটি বিষয় আমরা জানতে পারি যে এমনি তো আমরা দেখছি রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলছে এবং দীর্ঘদিন ধরেই এই যুদ্ধ চলে আসছে, এর মধ্যে আবার এই ইসরায়েল এবং ফিলিস্তিনে যে যুদ্ধটি সংঘটিত হচ্ছে, এতে কিন্তু আমরা বুঝতে পারি যে তৃতীয় বিশ্বযুদ্ধের যে একটা কথা আমরা আলোচনা করে আসছি বা শুনে আসছি, এটা কিন্তু যে কোনো সময় হতে পারে। আর তৃতীয় বিশ্বযুদ্ধ যদি হয়, এই যুদ্ধটা কিন্তু সম্পূর্ণ হবে পারমাণবিক, এটা কিন্তু সাধারণ কোনো যুদ্ধ হবে না। যাই হোক, এখানে ইরান ঘোষণা দিয়েছে সে যুদ্ধের শেষ পর্যন্ত ফিলিস্তিনিদের সাথে আছে। ওই দিক থেকে মুসলিম কয়েকটি রাষ্ট্র চীন তাদেরকে সমর্থন দিয়েছে এবং বলেছে যে তাদের স্বাধীনতার দরকার। আরও কয়েকটি রাষ্ট্র কিন্তু ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছে, আপনারা দেখেছেন, এবং ইসরায়েলের সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র সহ আরও কয়েকটি রাষ্ট্র। এই যে যুদ্ধ হলেই রাষ্ট্রগুলো তাদের মন মতো এক এক রাষ্ট্র এক এক দিকে চলে যাচ্ছে, এটাও কিন্তু একটা বিশ্বযুদ্ধের বা তৃতীয় বিশ্বযুদ্ধের একটা হাতছানি আমরা বলতে পারি। আচ্ছা, যাই হোক, তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি হবে না এটা কিন্তু আমরা কনফার্ম বলতে পারি না, কারণ আমরা মুসলিম হিসাবে যে কোনো কথা অকাট্যভাবে কাতাইভাবে কনফার্মভাবে যদি বলতে চাই তাহলে কোরআন এবং সুন্নার রেফারেন্স নিয়ে বলতে হবে। কোরআন এবং সুন্নার রেফারেন্স ছাড়া কোনো মুসলিম কোনো ভবিষ্যতের কথা অকাট্যভাবে বলতে পারে না, তার ঈমান থাকবে না। তৃতীয় বিশ্বযুদ্ধ হবে কি হবে না, কোত্থেকে সূচনা হবে বা কবে হবে কেউ বলতে পারে না, কিন্তু একটা অকাট্য বিষয় আমরা বলে দিতে পারি বা বলতে পারি কোরআন এবং সুন্নার দৃষ্টিকোণ থেকে, সেটা হলো এই ইসরায়েল, এই যে ইসরায়েল আপনারা দেখছেন, এখান থেকেই কিন্তু দাজ্জালের আগমন ঘটবে। দাজ্জাল এখান থেকেই দাজ্জালের সব কিছু আবিষ্কার হবে। আপনি দেখছেন ওদের আবিষ্কার দেখলে আপনি আশ্চর্য হয়ে যাবেন, এমন এমন আবিষ্কার তারা করছে। এবং দাজ্জালের জন্য, দাজ্জালকে তারা বলে মাসিহ, তারা কিন্তু ঈসা মাসিহকে মেনে নেয়নি, তারা দাজ্জালে মাসিহকে মেনে নিয়েছে। দাজ্জালকেও মাসিহ বলা হয় কারণ সেও কিন্তু হাত এভাবে মুসা দিলে রোগী ভালো হয়ে যাবে, যেমন ঈসা নবী হাত কারো গায়ে এভাবে মুসা দিলে ওই রোগী ভালো হয়ে যেত। দাজ্জালকে তারা সমর্থন করে এবং দাজ্জালের জন্য একটা গেটও তারা বানাইছে, আল্লাহ রাসূল এগুলো বলে দিয়েছেন। এই যে একটা গেট বানাইছে লুদ, ওই গ্রামটার নামই কারিয়াতু লুদ, আপনি নেটে সার্চ দেন ওই পুরা গ্রাম চলে আসবে। এবং যে দরজা দিয়ে দাজ্জাল দৌড়িয়ে যাবে আর ঈসা নবী তাকে পিছু করবে, ওই গেটটা তারা তৈরি করে ফেলছে। আপনি দেখেন যে গাছটার পিছনে গিয়ে তারা আশ্রয় নেবে ইহুদিরা দাজ্জালের, এই ঈসা আলাইহিস সালাম এর আক্রমণ থেকে বাঁচার জন্যে, ঈসা আলাইহিস সালামের আক্রমণ থেকে বাঁচার জন্যে সে গাছের কথা 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাজারা তুকার কাদ, এই গারকাদ গাছটা ওরা নিজেরা রোপণ করছে ইসরায়েলে, ইসরায়েলের পুরা জায়গায় জায়গায় আপনার এই গারকাদ গাছটা তার রোপণ করে, এর ফল কিন্তু তত খাওয়ার কাবেল না, কিন্তু আসল হলো এর পিছনে গিয়ে আশ্রয় নিয়ে ঝুপড়ির মতো আশ্রয় নিতে পারবে। আর এই গাছের জবান খুলে যাবে, গাছ তখন বলবে এই মুসলিম এই যে দেখো আমার পিছনে ইহুদি আছে, ফাক্তুলহু, ওরে কতল করো, গাছের পাথরের জবান খুলে যাবে, সেদিন কেউ বাঁচতে পারবে না। সেই শাম থেকে যেখানে দুই আপনার মিনারের সব সাদা মিনারের যেখানে ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন দামেস্কে, সে দামেস্কের মিনারও হয়ে গেছে, মসজিদও হয়ে গেছে ঈসা নবী, সেখান থেকে দাজ্জালকে ফজরের নামাজ আদায় করার পর ইমাম মাহদির নেতৃত্বে ঈসা নবী এবং মাহদি দুইজনে মিলে দাজ্জালকে পিছু করতে 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 ইসরায়েলে নিয়ে আসবে, এখনকার ইসরায়েল। সেই ইসরায়েল তো ধ্বংস হবে না, ইসরায়েল অবশ্যই থাকবে, যদিও ফিলিস্তিনের মুসলিমরা বাইতুল মাকদাসকে তাদের হাত থেকে নিয়ে নিবে, কিন্তু পুরা ইসরায়েল থেকে তাদেরকে হটানো সম্ভব না, কারণ এখানেই কিন্তু দাজ্জাল আসবে, এই ইসরায়েলে আসবে এবং এই বাবুল লুদ দিয়ে দাজ্জাল প্রবেশ করবে এবং গারকাদ নামক গাছগুলোর পিছনে গিয়ে ইহুদিরা পালাবে। যদি আপনি ইসরায়েলকে মানচিত্র থেকে উঠিয়ে দেন এবং দুলিশাত করে দেন তাহলে এগুলো ঘটবে কোথায়? ইসরায়েল ইসরায়েলের জায়গায় থাকবে, বাকি তাদের কর্তৃত্ব নেতৃত্বটা খর্ব হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম যখন আসবে দাজ্জালকে পিছু নিয়ে নিয়ে এখানে এসে দাজ্জাল ঈসা নবীকে দেখেই একেবারে লবণে পানি দিলে যেমন লবণ গলে যায়, দাজ্জাল এমন গলে যাবে। হযরত ঈসা আলাইহিস সালাতুসসালাম তার হাতের খিঞ্জিরটা দিয়ে দাজ্জালকে শহীদ করে দেবে, দাজ্জালকে নিহত করে দেবে, জাহান্নামে পাঠিয়ে দেবে। লাখ লাখ কোটি কোটি ইহুদি এই ইসরায়েলিকে আশ্রয় নেবে,
আল্লাহ তাআলা ঈসা নবীর নাক দিয়ে একটা শ্বাস বের করবেন, শ্বাস, ওই শ্বাস যে ইহুদির গায়ে লাগবে, খ্রিস্টানের গায়ে লাগবে, ওই নিহত হবে, মরে যাবে। এইভাবে পৃথিবীর মানচিত্র থেকে, পৃথিবীর ভূমি থেকে সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে একেবারে এক মুহূর্তে নিপাত করে দেওয়া হবে, তাদেরকে নির্মমভাবে হত্যা করা হবে সেদিন। দর্শক বৃন্দ, শ্রোতা মণ্ডলী, ইসরায়েল যদি না থাকে এই ঘটনাগুলো কীভাবে ঘটবে? এগুলো তো অবশ্যই ঘটার, রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 50টির উপরে হাদিস রয়েছে এই মর্মে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াইন্নাহুল আইলমুল ইসা, ঈসা নবীর দুনিয়াতে আগমন এটা তো কিয়ামতের সবচেয়ে বড় আলামত। ঈসা নবী যে আসবেন এটা তো আল্লাহর রাসূল, হাদিসে বুখারীতে রেওয়ায়েত রয়েছে। ঈসা নবী অবতরণ করবেন, চতুর্থ আকাশে আসে, সেখান থেকে আসবেন, কোথায় আসবেন সেটাও নির্ধারণ করে দিয়েছেন। সেই সাদা মিনারওয়ালা মসজিদ দিমাশকে রয়েছে সেটা, সেখানে দুই ফেরেশতার দুই কাঁধে ভর দিয়ে ঈসা নবী আসমান থেকে অবতরণ করবেন জমিনে। বিশ্ব মুসলিম দেখবে, অমুসলিমরাও দেখবে ঈসা নবীকে অবতরণ করতে। কিন্তু খ্রিস্টানরা এবং ইহুদিরা সেদিনও ভালো হবে না, সেদিনও দাজ্জালের অধীনে চলে যাবে, দাজ্জালের সাথে মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করবে। কিন্তু দাজ্জাল যে পরাস্ত হবে এই কথাগুলো তো ইহুদি খ্রিস্টানরা মানে না। মানবে কিভাবে? আমাদের নবীকেই তো মানে নাই, তো নবীর কথা তারা কিভাবে মানবে? দর্শকবৃন্দ, আসল যেটা আমরা মানি, যেটা আমরা বিশ্বাস করি, তারা তো সেটা বিশ্বাস করে না। এই জন্যই তো তারা ইহুদি, এই জন্যই তো তারা মাকদুব আলিহিম, এই জন্যই তো তারা ওলা দোয়াল্লিন, এই জন্যই তো তাদের থেকে আমরা আল্লাহর কাছে পানা চাই 17 বার কমপক্ষে দৈনিক। এই ইহুদি খ্রিস্টানদেরকে নিপাত করার পরে এই পুরা বিশ্বে তখন শুধু মুসলিম থাকবে, আর তারই নেতৃত্ব দেবেন হযরত ঈসা আলাইহিস সালাম। 1 বছর না 2 বছর, 40 বছর। দর্শক বৃন্দ, শ্রোতা মণ্ডলী, তো আমরা আজকের আলোচনা শেষ করতে চাই এই বলে যে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, হওয়ার ডঙ্কা বাজছে চারদিকে, যুদ্ধের পর যুদ্ধ, যুদ্ধ, এটা কিয়ামতেরও আলামত, কিয়ামতের আলামত। এবং এর পূর্বে দাজ্জাল আগমন, এর পূর্বে ঈসা আলাইহিস সালাতুসলামের আগমন, এরও পূর্বে হযরত মাহদীর আগমন। তো ইমাম মাহদী আলাইহিস সালাতুসলামের আসার একেবারে সময় ঘনিয়ে আসছে, তারই চারদিকে ডাকডোল বেজে উঠছে। দর্শকবৃন্দ, এই শনি না আসলেও আমরা বলেছি যে 30-এর ভিতরেই হযরত মাহদী আলাইহিস সালাম দুনিয়াতে চলে আসবেন, 28 থেকে 30, 2028 থেকে 30-এর মধ্যেই ইমাম মাহদী দুনিয়াতে চলে আসবেন। 7 অথবা 9 বছর উনি দুনিয়াতে খিলাফত প্রতিষ্ঠা করবেন, পুরা মুসলিম বিশ্বকে, পুরা বিশ্বকে ওনার ঝান্ডা তলে, পতাকা তলে উনি নিয়ে আসবেন। এরপরই আসবেন ঈসা আলাইহিস সালাতুসলাম, এরপরই দাজ্জালের আগমন। দাজ্জালকে হত্যাই করবেন ঈসা আলাইহিস সালাম। যাই হোক, তো দাজ্জালের আগমন এটা কনফার্ম, এটা আমরা বলতে পারি জোর দিয়ে, যেহেতু এটা কাতি রাসূল আর আবি সাল্লাল্লাহু আলাইহি কাতআন বলেছেন। ইমাম মাহদীর আগমন কনফার্ম, এটা আমরা জোর দিয়ে বলতে পারি। কেয়ামত হবে এটাও কনফার্ম, জোর দিয়ে বলতে পারি। কেয়ামতের আগে দাজ্জাল এসে মানুষের ঈমানকে হরণ করবে, মানুষ কারা মোমেন কারা বেঈমান এটা চিহ্নিত হয়ে যাবে, এটাও কনফার্ম, এটাও অবশ্যম্ভাবী, এটাও আবশ্যক। এবং একজন মোমেন হিসাবে এগুলো বিশ্বাস করা ঈমানের দাবি, ঈমানই থাকবে না বিশ্বাস না থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করে তার দেখানো পথে পরিচালিত হওয়ার, চলার আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।